মহান আল্লাহ ইরশাদ করছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। এক শ্রেণীর জনগণ সম্পর্কে আল্লাহ বলছেন, হ্যাঁ, বিশেষ করে আয়াত আয়াতের সানে নজুল ইহুদি নাসারা সম্পর্কে, কিন্তু আয়াত ইহুদি নাসারাদের সাথে সীমিত হলে তো আয়াতের উপকারিতা তত সীমিত হয়ে যায়। উদ্দেশ্য না যে শুধু ইহুদি নাসারাদের আলেমরা এরকম ছিল, বরং ইহুদি নাসারাদের মতো যদি চরিত্র থাকে মুসলিম জাতির আলেমদের, তাহলে তাদের উপরে আয়াত ফিট হবে। এটা হচ্ছে এইরকম বহু আয়াত সম্পর্কে আপনার তাফসীর, যে আয়াতগুলি প্রেক্ষাপট হচ্ছে, সানে নজুল হচ্ছে ইহুদি অথবা খ্রিস্টান, কিন্তু সেই ইহুদি খ্রিস্টানদের দোষগুলি যে তুলে ধরা হয়েছে, সেই দোষ যদি আমার আপনার মধ্যে পাওয়া যায়, তাহলে সেই আয়াতটা আমার আপনার উপর ফিট হবে। জি, মনে রাখতে হবে। যেমন মাগজুব আলিম আলাদ দলিন, মাগজুব আলিম হচ্ছে ইহুদিরা, তাই না? দলিন হচ্ছে খ্রিস্টানরা। কিন্তু তার মানে এই না যে সূরা ফাতিহার মাগজুব আলিম আর দলিন শুধু ইহুদি খ্রিস্টানদের সাথে খাস, আর ওই সমস্ত চরিত্র যে আমাদের থাকে তো আমাদের উপর গজব না হয়ে রহমত হইতে থাকবে, আর দলিল না হয়ে হেদায়াত প্রাপ্ত হয়ে থাকবো, নাকি না? যে দোষের কারণে মাগজুব গজব প্রাপ্ত, আল্লাহর ক্রোধ নামছে তাদের উপর বলা হয়েছে ইহুদিদের সম্পর্কে, সেই দোষটা হচ্ছে তারা জানতো, জানার পরেও অস্বীকার করেছে। হ্যাঁ, আমাদের গ্রামাঞ্চলের আগের মুরব্বীদের কথা, পড়া শয়তান শিক্ষিত শয়তান, বুঝতে পারছেন না? জি, তো জানার পরে জানছে হক যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ রাসূল, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আল্লাহ বলছেন যাদেরকে আমি কিতাব তাওরাত দিয়েছিলাম, ইয়ারিফুনাহু, এই নবীকে চেনে তারা, কামা ইয়ারিফুন আবনাহু, যেমন নিজের ছেলে মেয়েকে চেনে, সন্তান সন্ততিকে চেনে। তারপরেও অস্বীকার করলো কুফারান হাসাদান, হিংসা করে, একে মানা যাবে না, এই আরবি রসুলকে মানা যাবে না, এই ইসমাইল বংশের এই রসুলকে, মক্কা নবীকে মানা যাবে না, আমাদের গোত্র ইসমাইল গোত্রে কেন হইল না? মাগজুব আলিম যারা জানে, জানার পরেও মানে না, অমান্য করে বা পালন করে না, এই চরিত্র যদি আমার আপনার থাকে, জানছেন জানার পর আমল করছেন না, তাহলে আল্লাহর গজব প্রাপ্ত। আর আরেক দল হচ্ছে জানলো না আর মানলো না, ওদেরকে কি বলা হয়েছে? দলিল বলা হয়েছে। খ্রিস্টানদের সেই যুগের খ্রিস্টানদের অবস্থাটা ঠিক এরকম ছিল, মূর্খ কে মূর্খ, হ্যাঁ, কিছুই জানে না ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, আর ঈসা আলাইহিস সালাম নিয়ে আসা দিন সম্পর্কে, ইঞ্জিল সম্পর্কে, তাদের মধ্যে কোনো আলেমও নেই, জ্ঞানীও নেই, আর আমলও নেই, এলেমও নেই, আমলও নেই। তো আমাদের মুসলিম সমাজে যদি ওই রকম হয়, এলেমও নাই, শিখলেন না, গরজ দুনিয়া খুব শিখছেন, এলেম শিখবেন না, হুজুরেরাই নানা মত, আমরা কি করব, কোনটা নেব, যাক থাক, কোনটাই নেব না, শিখলেন না আমল করলেন না, তাহলে দলের গোমরা পথভ্রষ্ট। এমত পর্যন্ত আয়াত ফিট হইতে থাকবে এই দুই শরীর উপর। সেজন আল্লাহ, হ্যাঁ, গজবপ্রাপ্তদের, হ্যাঁ, রাস্তায়ও চালাইও না, আর যারা পথভ্রষ্ট তাদের রাস্তাতেও চালাইও না, বরং যারা পুরস্কৃত, আন আমতে আলিহিম, তুমি তাদেরকে পুরস্কার করেছো, তাদের পথে একটা পথিক বানায় আমাদেরকে। এরা হচ্ছে